লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের হাত ধরেই ক্লাব বার্সা এগিয়ে যাচ্ছে বহুদূর। তাদের কল্যাণে নু ক্যাম্প আগের চেয়ে বহুগুণ শক্তিশালী, তাই প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো চাচ্ছে যে কোনো মূল্যে ফাটল ধরুক বার্সা শিবিরে। আর সেই জন্যই নেইমার, মেসি কিংবা সুয়ারেজদের নিয়ে তাদের যত পরিকল্পনা, এদিকে বার্সাও আছে মহাবিপদে। করকাণ্ড নিয়ে কখনো মেসি, কখনো আবার নেইমার অতিষ্ঠ হয়ে পড়েন। কাতালান ক্লাবটি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান তারা। এবার তেমন কোনো ঘটনা নয়, নেইমারের পরিবারের ইচ্ছাতেই নাকি বার্সা ছাড়তে চান নেইমার, যেতে চান পিএসজিতে। বার্সেলোনায় মেসির ছাড়াই রয়েছেন নেইমার। বিশ্বসেরা হতে হলে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে কোনো এক ক্লাবের প্রধান খেলোয়াড় হিসেবেই খেলতে হবে, সে কারণেই বার্সা ছাড়ার ভাষণা নেইমারের। বন্ধুদের নাকি জানিয়ে রেখেছেন পিএসজিতে যাচ্ছেন তিনি। মার্কিনিয়স, লুকাস মৌরা, থিয়াগো সিলভা আগে থেকেই পিএসজিতে খেলেছেন। সম্প্রতি জুভেন্টাস ছেড়ে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছেন ধানি আলভেস। ব্রাজিল জাতীয় দলে এই বন্ধুদের সঙ্গে খেলতে চান নেইমার। দাবি ব্রাজিলিয়ান মিডিয়ার, 2016 সালেই নেইমারকে পেতে মরিয়া ছিল পিএসজি। এবার তো কোনো বাধা সামনে রাখতে চায় না তারা। 222 মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ দিয়ে হলেও নেইমারকে দলে ভেড়াতে প্রস্তুত ফরাসি জায়ান্টরা। নেইমারকে পেতে এতটা এগিয়ে কেন পিএসজি? উত্তর সহজ, চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় তারা। এর জন্য অন্তত বিশ্বের সেরা 5 খেলোয়াড় দলে টানতে চায় ফরাসি ক্লাবটি। পিএসজির স্প্যানিশ কোচ উইনার এমরি জানালেন এটাই। এমরির ভাষায়, বিশ্বের সেরা খেলোয়াড়দের চাই যারা বিভিন্ন ক্লাবে সেরা ভূমিকায় রয়েছে। আমরা যদি ব্রায়ান বার্সা রিয়ালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তাহলে অন্তত বিশ্বসেরা 5 ফুটবলার থাকতে হবে পিএসজিতে। এই গ্রীষ্মে অন্তত একজনকে চাই, সে একজন কি নেইমার, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ। আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আমাদের সঙ্গেই থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।